গুড মর্নিং, হ্যালো গাইস, কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো রবিবার, দেখতেই পাচ্ছেন ছাদ থেকে ব্লগটা শুরু করছি। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর উঠেছে, এখন বাজে 7:30টা, আর রবিবার মানে ছুটির দিন, আর উঠতেও দেরি, সবই তোমরা জানো, এতদিনে জেনে গেছো আমার লাইফস্টাইলটা, যে ছুটি থাকলে কি হয় আর ওয়ার্কিং ডেতে কি হয়। তো ছাদ থেকে নেমে এসেছি জামাকাপড় মেলে দিয়ে কিছুটা, তারপর চাটা খেয়ে নিয়ে এবার ভাবছি কয়েকটা কাচবো, মানে জামাকাপড় কাচাকাচি করবো, কারণ না কাচলে এই যে রোদ্দুরটা করছে, আবার শুনছি নাকি একটা ঝড় উঠছে, সে আবার ঝড় কতদিনে থামে সেটাও তো দেখার বিষয় আছে। ওয়েদারটা এখন যা আছে তখন হয়তো সেরকম থাকবেও না, তাই ভাবলাম যে না, ওই ঘরের বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, এই ঘরেরটা আজকে চেঞ্জ করে দিই। তো দেখতে পাচ্ছেন একজন চা খেয়ে তাকে পড়তে বসিয়েছি আমি, সে কোথায় পড়ছে, সোফার মধ্যে লম্বা হয়ে শুয়ে ফোন নিয়ে বসে আছে। আর কি করে বলি, পড়ার সময়টাও ঠিকঠুক পড়ছে না। আরে আমি কাজ করছি, আমাকে তো ডিস্টার্ব করতে হবে, বুঝতে পারছেন না? মাকে না ডিস্টার্ব করলে হয়, ওর ওর কাজ হয় মানে সময় কাটে না, তো মাকে না ডিস্টার্ব করলে। তো ওর সঙ্গে বকতে বকতে নানা রকম বারবার বলছি পড়তে বস, ও বলছে হ্যাঁ পড়ে বসছি, এই করছি, মানে সারাক্ষণ ওর সঙ্গে বকে বকেই সময়টা কেটে যাচ্ছে। তো এসব কথা বলতে বলতে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, আর এবার ভালো করে মুছতে হবে, খুব ধুলো হয়েছে, এই ঘরটাকে পরিষ্কার করা হয়নি সেভাবে কদিন, ওই ঘরটা হচ্ছিল, তবে এই ঘরটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো, আগে বিছানার চাদরটা চেঞ্জ করে বাইরে দিয়ে তারপর কাজগুলো সারবো। বিছানার চাদর তো চেঞ্জ করে দিচ্ছি, আর দেখেছেন এখনও কিন্তু বসে আছে, পাটা দেখতে পাচ্ছেন তো? বলছে আমাকে ক্যামেরার সামনে কিন্তু আনবে না, আমি ঠিক আছে তো পাটাই থাক, তোকে ক্যামেরার সামনে আর আসতে হবে না। তো ওর সঙ্গে বকে বকে আমার বিছানার চাদরটা তো চেঞ্জ হয়ে গেছে, তো এবার পরিষ্কার করে খদ্দরটা মুছে নেবো, তারপর অন্য কাজ। তবে আজকে একটা কীরকম ভ্যাপসা গরম আছে দেখছেন, মানে কাজ করলে মানে ঘেমে যাচ্ছি বেশি, কাজের থেকে বেশি, অল্প কাজ হচ্ছে কিন্তু এত বিশ্রীভাবে ঘাম হচ্ছে যে বলার নয়। হয়তো আমরা বেশি ঘেমে যাই বলে মনে হচ্ছে, যারা হয়তো ঘামে না তাদের কোনো অসুবিধে হয় না। চাদর চেঞ্জ করে দিয়েছি, তবে দেখতে পাচ্ছেন টেবিলটার উপর যাবতীয় জিনিসপত্র, মানে টেবিলের নিচে রাখার জায়গা আছে কিন্তু কেউ রাখবে না, সব কিছু ওপরে রেখে দেবে। আর বাবু তো, ওর আর বলবেন না ওর কথা, সারাক্ষণ যা করছে আমার নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে, দেখুন এখনও কীরকম এর মতো গড়াচ্ছে ফুটবলের মতো চুপচাপ। পড়তে বসতে বলেছি, আমার এত কাজ হয়ে গেল, ওর কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো ও যা করছে করুক, আমি তো চলে এসেছি বাথরুমে, আমাকে কি আমার কাজগুলো আমাকে করতে হবে, তারপর আবার তোমার দাদাভাই গেছে বাজারে, রান্না টান্না করতে হবে আমাকে, কারণ আমাদের কাজটা করার জন্য তো কেউ নেই, আমাদের কি করতে হবে। সো বসে থেকে লাভ নেই, বসে থাকলেই সময় চলে যাবে, সময়টা ব্যয় হয়ে যাবে, আর ঠিক সময়ে ঠিক কাজটা হবে না, তখন নিজেকে নিজে নিজে গিল্টি ফিল করবো যে ঠিক টাইমে কিছু কাজটা হলো না আমার। তো আমি জামাকাপড়গুলো কাচতে চলে এসেছি, কিছু বাসন ছিল চায়ের সেসব ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চলে আসবো ছাদে, চলে যাব ছাদে গিয়ে সব মেলে দিয়ে এসে তারপর অন্য কাজ। আমাদের এখন লাইফটা কীরকম হয়েছে বলুন তো, আমাদের নিজেদের না করলে মানে পুরো সংসারটাই অচল হয়ে থাকবে, মানে কত কি সামলাবো মনে হয় মাঝে মাঝে। কালকে গরম থেকে আমার একটু শরীরটা খারাপ, কিন্তু শরীর খারাপ থাকলে কি হবে, সংসারের কাজ তো করতেই হবে, আমি যদি পড়ে থাকি তাহলে সংসারটাও মানে অচল হয়ে যাবে, মানে সংসার অচল অবস্থা দেখা দিয়ে দেবে, কিছু করার নেই, সকাল থেকে উঠেই আবার কাজ শুরু হয়েছে, আর শুরু করেছি কিন্তু শরীরটা ভালো নেই বলতে মানে একটু খারাপ শরীরটাও সেইভাবে, মানে গরমের জন্যই হয়তো এটা হচ্ছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। কিন্তু কাজ করে যাচ্ছে সকাল থেকে, দেখতেই পাচ্ছেন আমি কড়াতে এখন দিয়ে দিয়েছি বাদাম কিছু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন,
আজকে ছেলের আবদারও চিকেন বানাবে। ঠিক আছে, চিকেন বানাবে, এখন তো রবিবার হলেই বলবে আমি আগে চিকেন বানাবো, কিন্তু কি করে দিই বলুন, ও সামনে তো থাকতে হবে, আমাকে যে তুমি থাকবে না আমি করবো। ঠিক আছে, তুমি যতটা পারবে করো। ওই যে দেখুন খাতা নিয়ে বসেছে, ডায়েরিতে নোট করে এনেছে, তবু মাঝে মাঝে হেল্প হয় বলুন, ছেলে যদি করে। ও আমাকে বলে দিচ্ছে এই এই করে আমাকে একটু পেস্ট বানিয়ে দেবে আর আমি ওই পেস্টটা দিয়ে বানাবো। যে ঠিক আছে তাই হবে, তার জন্য আমি ওগুলো কড়াই ভেজে নিয়েছি ভালো করে একটু তেলে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর আমি ওটা পেস্ট করে নিয়ে আমি আগে তরকারি বসাবো। তোমার দাদাভাই আবার কুমড়ো শাক এনেছে, আর কুমড়ো শাক কাটতে কতটা দেরি হয় বলুন, যার জন্য আমার রান্নাটা করতেও প্রায় অনেকটা বেজে গেছে, এখন প্রায় বাজে 11টা। আমি তো ভাবছি কী করে কী সামলাবো, দুটোতেই ওভেন, দুটো ওভেনই বসাতে হবে, তবে যদি তাড়াতাড়ি হয়। তো আমি এদিকে কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, যেভাবে মানে পুঁই শাক বা যে কোনো শাক বানায় আমি আগে সেইভাবে বানিয়ে নেব। আর আজকে এটাতে আমি মাছের মাথা বা অন্য কিছু দেব না। আর আমি দিয়ে দেবো একটু বেসনের বড়া করেছি, ডাল মানে বেসনের না, ডাল বাটার বড়া, সেই ডাল বাটার বড়াটা দিয়ে আমি করে নেব। আমি তো এদিকে তরকারি মানে কুমড়ো শাকের তরকারি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবু ওয়েট করে আছে কখন রান্নাটা হবে, ও চিকেনটা বানাবে। তো এখন চলে এসেছে ও চিকেন বানাতে, মানে ওর হাতে চিকেন আমি ভয়েস ওভারটা একটু দিয়ে দিচ্ছি, কারণ আমাকে বলছিল আর চিমনি চলছে তো আওয়াজটা নেওয়া যাচ্ছে না, আর মানে নানা রকম শব্দ আসছে দিনের বেলা, রাস্তার ধারে বাড়ি তো, মানে গাড়ির শব্দটাও খুব আসছে, তার জন্য আমি মিউট করে দিয়েছি, আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছে, একটু গোটা গরম মশলা দিয়েছে মনে হলো, আমি ঠিক দেখিনি মানে ফটোতে দেখে ভিডিওতে দেখে যেটা বললাম, আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছিল, আর তারপরে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই পেস্টটা পুরোটা দিয়ে দিয়ে এখনও নেড়ে নিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার নাড়তে পারছে না, বুঝতে পাচ্ছেন মানে জড়িয়ে যাচ্ছে, তো বাদাম টাদাম আছে মেজ মানে কড়ার নিচে ধরে যাচ্ছে। এবার বলছে ওমা তুমি এসে কিছু করো, আর দিয়ে দিয়েছে অল্প একটু টক দই। তো দেখুন আপনারা ছোট ছোট হাতে কিভাবে চিকেনটা আজকে রান্না করে, বলেছে রোজ রোজ লাল লাল চিকেন হয়, আজকে আমি হোয়াইট চিকেন বানাবো। ঠিক আছে তাই বানাও, তবে আমি তো করে দিয়েছি, এই ইচ্ছাটা কিন্তু ওর খুব থাকে। এই যে দেখুন আমিও মাঝে মাঝে নাড়তে আসি, কারণ আর পারছে না, বলছে ওমা সব বসে গেছে আমাকে একটু ভালো করে নেড়ে দাও। দেখছেন আবার চলে এসছে, আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলো লঙ্কা হলুদ নুন আর টক দই দিয়ে, তো ম্যারিনেট চিকেনটা দিয়ে দিয়েছে। দেখুন মনে হচ্ছে কড়া থেকে সব উল্টে দেবে, আর যখন পারছে না তখন একবার করে চলে আসছে, ওমা তুমি আমাকে একটু ভালো করে নেড়ে দাও আমি পাচ্ছি না। দেখুন আবার আমার হাতে ছেড়ে দিয়েছে, তবে চেষ্টাটা আছে, এই চেষ্টা মানে যাওয়া মানে ওর কি বলুন তো, যখন তখন এটা মনে হয়, আমাদের মনে হয় ছেলেদের বাচ্চাদের শিখিয়ে রাখা ভালো কাজে লাগবে, তবে ও সব কিছু করতে যায় তো মাঝে মাঝে আমার আবার রাগও বেড়ে যায়, কারণ দেখুন কোথায় হাতে লেগে যাবে, এই 3 দিন ছুটি ছিল, স্কুল যাবে, হাতে টাতে চোট লাগলে বা ছ্যাঁকা লাগলে ওরই স্কুলে অসুবিধা হবে, লিখতে পড়তে পারবে না, তার জন্য তো অসুবিধা হবে। আমি বারণ করি কিন্তু আবার তোমাদের দাদাভাই ওকে বলে না, ওদেরকেও ছেড়ে দিতে হয়, দেখতে হয় কীরকম কী করছে, 2 দিন পরে যখন বাইরে হোস্টেলে বা বাইরে হোস্টেলে থাকবে পড়াশোনার জন্য, তখন তো নিজে কিছু করতে পারবে, সেই মায়ের ওপর তো ডিপেন্ড করে থাকতে হবে না, তাই না? তবে হ্যাঁ, একটা সময়ে ছেলে মেয়েদের মা বাবার মায়ের ওপর আর ডিপেন্ড করে থাকতে হয় না, তখন নিজেরাই এখন সব কিছু সোশ্যাল মিডিয়া বা ফোনের দৌলতে সব কিছুই শিখে গেছে দেখে দেখে, তো সেইগুলি ওরা করে নিতে চায়। তবে ভালো লাগে মাঝে মাঝে যে করবো বলে, আমার এটা শুনলেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমার কিন্তু ভয় হয়, কেন বলুন তো, মা বাবার কাছে তো সবসময় সন্তানদের জন্য একটু চিন্তা হয়, এই কোথায় হয়তো লেগে গেল, এই কোথায় চোট পেলো, আমারও সেই ভয়টাই হয়, হয়তো ছ্যাঁকা লেগে যাবে বা কী হবে না হবে, কিন্তু কে কার কথা শোনে, আর উৎসাহ দেওয়ার তো মানুষ আছেই বাড়িতে, মানে কার কথা বলছি বুঝতেই পারছেন আপনাদের দাদাভাই, আমি যদি বারণ না করি ও তখন হ্যাঁ দেবে, আমি উত্তর গেলে ও দক্ষিণে যাবে, কী আর করা যাবে বলুন। তো
তো এখন তো বসিয়ে দিয়ে চলে গেছে, আমি এবার চিকেনটা নামিয়ে নেব, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর ওদিকে আমার তরকারি হয়ে গেছে, আর একটু গুঁড়ো আলু ভাজা করছি। দেখতেই পাচ্ছেন একদম ছোটবেলার মতো সেই আলু খোলা সময় আলু ভাজা, বেশ দুহাতে করে খোলা ছাড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে বলুন। তো চলুন, রান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস, রান্না বান্না করছিলাম তো দেখলেন, এখন বাজে একটা, এই মাত্র ফ্রেশ হতে পারলাম। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আপাতত একটু বসবো, এই মুহূর্তে তো খেতে পারবো না আর খেতে দিতেও পারবো না, অনেকটা সময় বসে মানে কাজ হয়েছে, দেরিতে বাজার আসলে যা হয় রবিবারে। তো তোমার ব্লগটা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া তো করবো, লাঞ্চ করবো, তখন আবার দেখা হবে। তো গাইস, দেখিয়েছিলাম সেই চান করে এসে বসেছিলাম একটু একটা বাজে, এখন তো বাজে ডেটটা, লাঞ্চের টাইম হয়ে গেছে, নিশ্চয়ই আপনাদের অনেকের লাঞ্চ হয়েও গেছে। তো আমি আজকে এত তাড়াতাড়ি করলাম না, ডেটটা সেই করছি, একটু বসলাম। তো কী কী রান্না করেছি একবার তোমরা দেখে নাও। কুমড়ো ডাঁটা মানে কুমড়ো শাকের তরকারি, নিরামিষ, কিন্তু আছে আমের চাটনি, আর ছোটোবেলার মতো সেই খোসা সমেত আলু ভাজা, আর আছে চিকেন আর ভাত। এই যে ভাত নিয়ে কী করছে দেখুন। আমরা লাঞ্চটা সেরে নিই, আপনারা যারা লাঞ্চ করেনি তারা প্লিজ তাদের লাঞ্চে সেরে নিন, লাঞ্চের টাইম ওভার হয়ে যাবে, না হলে দুটো বেজে যাবে। ব্রেক ব্রেক লাগবে, লাঞ্চ করে আবার ফিরে আসছি। টেম্পারেচারটা দেখুন খালি গাইজ, আর এই হচ্ছে আমার অবস্থা। গাড়িগুলো মানে জল দিতে হবে, এখন আমি দেবো না, মা আসুক তখন দুজনে মিলে এসে দেবো। ছাদে অনেকদিন আসা হয়নি, আবার বিকালে আসবো একটু। তো দেখি নিচে যাওয়া যাক, চলুন। তো গাইস, এখন তো ছাদে চলে এসেছি, প্রচণ্ড গরম। বাবু তো কিছুটা দেখে গিয়েছিল, তখন রোদ্দুর ছিল, এখন রোদ্দুরটা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর রোদ্দুরের ভাব নেই, তবে হাঁপিয়ে গেছি ওপরে উঠে। আর রোদ্দুরটা যেন মনে হচ্ছে যেন ঝলসে দিচ্ছে যেন রোজ, বেশ কদিন বেশ নরম ওয়েদার থাকলে কি ভালো লাগে, কিন্তু ওয়েদারটা সেরকম হচ্ছে না। দেখা যাক কবে মোচা না মোকা কে একদিন আসছে, ঝড় দাণ্ডব করবে বলছে, যদি সে এসে একটু ঠান্ডা করতে পারে। আজ কিন্তু প্রচণ্ড গরম, কবে ঝড় উঠবে কে জানে, বেশ তো গরমটা কাটছিল, ভালো লাগছিল, আবার আজকে গরমটা প্রচণ্ড। ছাদে এসে মানে ছাদের এগুলো মানে তাপগুলো সো এখন এ হচ্ছে না, মেঝেতে তো পা দেওয়াই যাচ্ছে না এত গরম, জুতো ছাড়া। তখন দাদাভাই কাজ করছিল, এখন তো নিচে চলে এসেছি, আর এত গরম ছাদে যে বলার নয়, এসে যেন মনে হচ্ছে এত জল পিপাসা পাচ্ছে যে গলা শুকিয়ে আসছে। ছাদে জল নিয়ে গেলাম, কিন্তু কি করা যাবে, ঠান্ডা জল দেখে তো মানে বাবু তার থাকতেই পারলো না, এমনিতে ঠান্ডা জল খায় না, বললাম একটু ঠিক হোক সেই জলটাও খেয়ে নিল, ঠিক আছে। আমি এবার নিচে চলে এসেছি, সমস্ত দুপুরের বাসন কোসন সব তো জল ঝরতে দেওয়া ছিল, সেগুলো আমি ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নেবো, আর ওকে আমি পড়তে বসিয়েছি। তো কী পড়ছে জানি না এখন, আমি আমার হাতের কাজগুলো সেরে নিই, তারপর পড়াটা দেখব। হাতের কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার তো একটু সন্ধেবাতি দেখিয়ে দিতে হবে, যেটা বাঙালি বাড়ির রীতি, তো আমিও সেই রীতি পালন করে চলেছি। এটা করা উচিত সমস্ত মানুষের, সমস্ত মেয়েদের। বিকেল থেকে তো অনেক তো কাজ হলো, এবার একটু নিজেদের এনার্জি পাওয়ার জন্য একটু চা বসালাম, চা না খেলে হচ্ছে না।
আর চাটা খেয়ে তারপর বাকি কাজ সারতে হবে। আর সবচেয়ে আজকে কি খারাপ লাগলো বলুন তো, আজকে রবিবার, সানডে, তোমার দাদাভাই কোথাও নিয়ে গেল না, মানে মনটা খারাপই। বিকেলবেলা হলে তো আমরা প্রায় সবই বেরোই, আজকে নিয়ে গেল না কোথাও, বললো গরমের জন্য যেতে হবে না। দুটোটা পড়তে বসছে, কতটা পড়বে কিন্তু জানি না, দেখুন কিভাবে বিছিয়েছে বইগুলো। ওটা কি হচ্ছে? একদম ওকে না, তুমি তুমি পড়ে নাও তো, পড়ে নিক। আমি তরকারিতে সকালে সব কিছু আছে, আমি একটু রুটি বানাবো, রুটিটা বানিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো চলুন, কাজ তো হয়ে গেছে, এবার রুটিগুলো বানিয়ে নেব। আর ও তো, ওকে তো পড়তে বসিয়েছি, কারণ কি বলুন তো, ও যদি ঘরে পড়তে বসে, ঘরে কম্পিউটার চালিয়ে বসে থাকবে, মানে আমার চোখের আড়াল হলেই ওটা করবে। তার জন্য আমি মাঝে মাঝে নিজের সামনে এনেও রাখি, মানে সেই ছোটোবেলার মতো, মানে মা বলতো না রান্নাঘর থেকে যেন আওয়াজ পাই, এমন পড়ছি শোন, শুনবো সেই অবস্থা আমার, বললে হবে? আমিও তো মা, আমাকে তো দেখতে হবে চোখের সামনে রেখে যে ও কী পড়ছে না করছে, তাই না? তাই আমিও মাঝে মাঝে চোখের সামনেই বসাই যে তুই এখানে বসে পড়, তাহলে কী ভুল করছে কী ঠিক পড়ছে সেটা আমি বুঝতে পারবো। বললে হবে? আমরাও তো মা হয়েছি না, আমরা যেটা মায়ের কাছ থেকে শিখে এসেছি আমরাও তোকে সেটা শেখাবো। তাই ওর সঙ্গে বকতে বকতে যেটা ঠিকঠাক করে পড়, যেটা বুঝতে পারছিস না আমাকে বল, সবটাই ওকে বলছি। তবে কি বলুন তো, এখন তো ও অনেকটা জানে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস তো ভুলও করে ফেলে, সঠিকটা তো আমাদেরই দেওয়া প্রয়োজন। বলছে আমি স্কুলেই করে নেবো। আসলে স্কুলে তো করা হয় ঠিকই, কিন্তু বাড়িতে এসে সেটা তো রিভিশনও করতে হবে, মুখস্থ করতে হবে, বলুন তো কত রকম আর শেখাবো। মাঝে মাঝে মনে হয় আমরা ওই টিচার হয়ে গেছি, বলুন কত মানুষ, কত ছেলেকে কীভাবে শিখিয়েছি, কত রকমভাবে শেখাচ্ছি ওকে আমরা, দেখা যাক কতটাও নিতে পারে। আমরা তো আমাদের মা বাবার কর্তব্যটা পালন করে যাচ্ছি, বাদ বাকি নেওয়াটা ওর মধ্যে, ও যতটা নিজের মধ্যে রাখতে পারবে ততটাই ওর ভালো ভবিষ্যতে, কারণ ও তাকে ওর পরের জেনারেশনকে শেখাতে পারবে, তাই না? এইভাবেই তো বংশ পরম্পরায় চলে আসছে, একটার পর একটা জেনারেশন। আমরা শিখে এসেছি মার কাছ থেকে, আমি আবার ওকে শেখাচ্ছি, ও আবার ওর ছেলে মেয়েদের শেখাবে, এটাই তো রীতি, তাই না? সার্কেল ওয়াইজ তো চলেই আসছে। তোর সঙ্গে বকতে বকতে রুটি প্রায় আমার হয়েই গেছে। এখন তো রাত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার বাবাই কী করছো? বাবা বই গুছোচ্ছো? বাবাই এখন বই গুছোচ্ছে, কালকে ওর স্কুল আছে, 3 দিন তো ছুটি খাওয়া হলো, তাই তো? তবে এই সপ্তাহটাই স্কুল আছে, তারপর ও ছুটি পড়ে যাবে সামার ভ্যাকেশানের জন্য। তো বইটা গুছিয়ে নিক, ওই বই বইটা বইপত্র ওর ব্যাগে গুছিয়ে নিক কালকে স্কুলের জন্য। আর আজকে ব্লগটা বেশি বাড়াবো না, অনেকটা বড়ো করে ফেলেছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর যদি বেশি ভালো লাগে একটু কমেন্ট করতেও ভুলো না, কারণ কেমন লাগছে তোমরা যদি কমেন্টটা না করো আমি বুঝতে পারবো না। যদি ভালো হয় তবুও জানাবে কমেন্টে, আর খারাপ হলে নিশ্চয়ই জানাবে, সেটা ভালো করার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।